বিশাল আলেম মানছি কিন্তু তুমি যদি গোড়া কাটো আগা ধরে কি হবে ও গুড়ি বাজবে তো ও গাছ বাজবে তো মিজানুর রহমান আজহারি জাকির নায়েক শুনুনি নাম করে বলছি দিলার হোসেন সাইদি সব আহলে হাদিসদের ঠিকা দিয়ে ফেলেছে ভিতরে ব্যাপার চলছে দিন হায়াতে থাকবো আমার বিরুদ্ধে 100 অ্যাকশন নিতে পারো নবী ওলি আউলিয়াদের বিরোধিতা করলে সহ্য করিনি করব না বলুন না আলহামদুলিল্লাহ বলুন না ইনশাআল্লাহ আপনারা কি আমার কথায় একমত কে কে হাত তুলে দেখান তো বাগের মতো হাত কিয়ামতের দিনে দেখা হবে আল্লাহ বেশি ইবাদত করতে পারেনি দুটো হাত তুলে দেখা আল্লাহ বেশি ইবাদত করতে পারেনি তবে তোমার ওলি আউলিয়া নবীকে বড় ভালোবেসেছিলাম তোমার ওলি আউলিয়াকে বড় মহব্বত করেছিলাম তোমার ওলি আউলিয়াকে বড় প্রিয় করেছিলাম আল্লাহ এই হাতগুলোকে কিয়ামতের মাঠে নবী পাকের কদমের ওসিলা করে আল্লাহ এই সমস্ত জলসা কমিটি মা বোন ছেলে মেয়ে সকলকে আল্লাহ আপনার দয়ার জান্নাতে দিয়ে দেবে আর একটু জোরে বলে সকলে হাত নামান বাবা নামাজ হয়তো আপনারা আমরা ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করেছি ওয়াজিব নামাজ আদায় করেছি নফল নামাজ আদায় বেশি করতে পারে নাই বেশি দান ধন করতে পারে নাই তবে অহংকার করি নাই গীবত করি নাই পরনিন্দা করি নাই পরচর্চা চুগুলখুরি করি নাই আল্লাহ সময় পেয়েছি আল্লাহ আপনার কোরআন শরীফ তেলাওয়াত করেছি জুরে বলেন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله أكبر বলেন এই কোরআন তেলাওয়াত যতক্ষণ হবে মনে হয় আরো 2-5 ঘন্টা হোক কথা ঠিক না ভুল আমার ভাইরা এই কোরআন তেলাওয়াত যিনি শুনেন আর যিনি তেলাওয়াত করেন আল্লাহ পাক ও ভাইকে 10টা 10টা করে নেকি লিখে দেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের রেওয়াজ তৈরি করে প্রথা পন্থা তৈরি করে কথা বুঝলেন না বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন ইংরেজি শিক্ষা অবশ্যই দেবেন বাংলা অবশ্যই দেবেন জেনারেল অবশ্যই দেবেন তার সাথে সাথে আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন শরীফের শিক্ষাটা অবশ্যই দেওয়ার দরকার আছে না নাই বাবা কত কিছু তো দেখছি দেখব বাবা কোরআন থাকলে অনেক কিছু পাওয়া যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম আদর্শবান ছেলে হলে সন্তানের জন্য আদর্শবান ছেলে হলে বাপের জন্য অনেক নিয়ামত আছে না নাই আছে আমি যে কথাটি বলছিলাম আপনাদের কষ্ট হচ্ছে না তো ছেড়ে দেব মাশাআল্লাহ মাইক মাইকে আপনি একটু কমিয়ে দিয়েছেন নাকি আপনাদের সব ঘাম বা গরমের শীতে কাঁপছেন আর আমার কি হচ্ছে দেখতে একটু একটু কমিয়ে দিয়েছেন একটু হ্যাঁ বাড়ি একটু তুলে দেন আল্লাহ আল্লাহ কি বাবা আমার সরত আজকে পারফেক্ট পেয়ে গেছি মাশাআল্লাহ আমি নবী সম্পর্কে আলোচনা করছি এই নবী সম্পর্কে আলোচনা করতে করতে শেষেও নবী থাকবে যে সাবজেক্ট আমি নিয়েছি শেষেও নবী থাকবে আপনাদের অসুবিধা নাই তো বাবা অসুবিধা হবে না তো কেননা এখন তো সব নানান ধরনের সব শুরু হয়েছে খুব সাবধান বড় বড় হুজুর দেখা যাবে বিশাল শিক্ষিত আসল জায়গায় কি বলছে তারাবি 8 রেখা করে করে নাউজুবিল্লাহ করে কা তারাবি 20 রেখা তোমরা 8 রেখা পড়ো না তোমরা 2 রেখা পড়ো অসুবিধা নেই তোমরা যেটা পড়ো পড়ো না আমরা দাদা হুজুরকে
امام اعظم ابو حنیفہ حضور کے فالو کری کتا ٹھیک نہ بھول আবার বলছে নামাজ সালাম ফিরিয়ে দিয়ে শেষ দোয়া করা লাগবে না কত বড় বড় আলেম ওই জাকির নায়েক শুনুনই নাম করে বলছি দিলার হোসেন সাইদি আপনার মিজানুর রহমান আজহারি নাম করে করে বলছি সব ভিতরে আগুন ফুকা লেগে গেছে বুঝলেন না বিশাল আলেম মানছি কিন্তু তুমি যদি গোড়া কাটো আগা ধরে কি হবে ও গুড়ি বাঁচবে তো ও গাছ বাঁচবে তো পোকা ধরে শেষ করে সব আহলে হাদিসদের ঠিকা নিয়ে ফেলেছে ভিতরে ব্যাপার চলছে এই পশ্চিম বাংলা ভারতবর্ষ এই ফুরফুরা হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া দুই চব্বিশ পরগনা এরা ঢুকতে পারে না এইবারে এই জেলাগুলোর উপরে টার্গেট করেছে কথা ঠিক বললাম না বলবেন জানে তো ঢুকলি আগুন লেগে যাবে কথা ঠিক বললাম না বলবেন হ্যাঁ আমার ভাইরা সোনার মালিকেরা তুমি আট রেখাত পড়বে কি দুয়ায় সালাম ফিরিয়ে মোনাজাত করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি মানুষের কাছে বিভ্রান্ত এখন সমাজে এই সমস্ত আলোচনাগুলো না করে কি করে মানুষকে নামাজের দিকে আনা যায় কি করে মানুষকে হারাম থেকে হালালের দিকে আনা যায় কি করে মানুষকে বেনামাজির থেকে নামাজিতে আনা যায় এই সমস্ত আলোচনা না করে এই দিকে কেন হুজুর এসেছেন মনে হয় একটু তকবীর নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর আমরা সকলেই সিলসিলায় ফরফর আসলে হুজুরদেরকে বড় সম্মান করি সকলেই সম্মানটা একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আর সকলেই একটু ছবি